আমার হাত একদম বরফে শক্ত হয়ে গেছে, আমি হাতটা মুট করতে পারতেছি না। এই জায়গার মধ্যে পুরোটাই কিন্তু দেখেন পানি আসতেছে, আর আমি যদি এই জায়গায় পাড়া দেই গিয়ে দেখেন পুরোটাই নদীতে দেখাই। নুডলস দাও, মোমো নাই? না ভাই, মোমো নাই, চা দাও। এই হচ্ছে আমাদের রুম, আমাদের রুম দিছে নিচতলায়। আমরা উপরে নেওয়ার চেষ্টা করছিলাম বাট সবগুলাই বুকড। তো এটা হচ্ছে মূলত তিনজন থাকার জন্য বা চারজন থাকতে পারবে। আমরা সকালবেলা আমাদের হোটেলের নিচ থেকে একটা ট্যাক্সি ক্যাব রেন্ট করি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত। নর্থ সিকিমে যাওয়ার জন্য আপনাদের সবাইকে এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। ভাড়া নিয়েছিল 200 টাকা এবং যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা নর্থ সিকিম যাওয়ার প্যাকেজ নিয়েছিলাম সানফ্লাওয়ার এজেন্সির কাছ থেকে, জনপ্রতি আমাদের পড়েছিল 2500 রুপি করে। তো এটার মধ্যে আমাদের 5 বেলা খাবার এবং দাচুঙে 1 রাত হোটেল থাকা এবং যে গাড়ি দিয়ে যাব যাবতীয় সব কিছু খরচ তারাই বহন করবে। এবং যদি আপনারা নর্থ সিকিম পর্যন্ত যেতে চান 0 পয়েন্ট পর্যন্ত, তাহলে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 500 টাকা করে আরও এক্সট্রা দিতে হবে। তো এইসব বিষয় মাথায় রেখে আপনারা সানফ্লাওয়ার এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব। এই জায়গার মধ্যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের সব ধরনের ট্যাক্সি আপনারা এই জায়গাতেই পেয়ে যাবেন নর্থ সিকিমের জন্য। এবং নর্থ সিকিম যারা যায় ট্যাক্সি রিজার্ভ হোক বা হচ্ছে কোনো সানফ্লাওয়ার এজেন্সি থেকে হোক, এইখান থেকেই ট্যাক্সিগুলো ছাড়বে। এবং ট্যাক্সিগুলো সকাল 6টা থেকেই ছাড়া শুরু করে 9টা সাড়ে 9টা পর্যন্ত যায় আর কি। বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের ভিতরেই সকালে নাস্তা করার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখান থেকেই সকালে নাস্তা করে নিতে পারেন। এবং নর্মালি খাবারের মধ্যে ডিম, রুটি এবং তাদের ভাজি এইসব দিয়ে সকালে নাস্তাটা মূলত করা হয়। আমরা খেয়েছিলাম এই হোটেলে এবং এখান থেকে একদম এই জায়গাতে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যেটা দেখাই হচ্ছে সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখন অনেক মেঘ, তাই কারণে উপরে ওই অতটুকু এখনো ভিজিবল হচ্ছে না। তারপরেও এই দিকে কিন্তু একটা বরফের পাহাড় দেখা যাচ্ছে, আর এই দিকে দেখতেছেন যে পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো এদিক থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউতে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা হচ্ছে 2 দিন এই গাড়িতে করেই নর্থ সিকিম ঘুরবো যাব। আর এই গাড়ির মধ্যে আমরা আছি 9 জন। তো সব কিছু সব সিট ঠিক করে দিছে, আমি হচ্ছে আর আমার ফ্রেন্ড হচ্ছে সামনে বসবো, আর বাকি আরও 2 জন ভাইয়া আছে এবং আরও 3-4 জন আছে। তো সবাই হচ্ছে আমরা বাংলাদেশি। তো আশা করি এই ট্রিপটা অনেক মজা হবে, আমরা সবাই অনেক এনজয় করবো। ঘড়িতে সকাল 9টা বাজতেই আমাদের গাড়ি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছেড়ে যায় এবং আমাদের মনের ভিতরে একটা চাপা উত্তেজনা তখন কাজ করছিল। আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি, আর নর্থ সিকিম যাওয়ার রাস্তায় এরকম ছোটোখাটো সাইট সিইং এবং আঁকাবাঁকা রাস্তা এবং দূর থেকে যে দেখা যায় যে নিচের যে পানির স্রোত বয়ে যাচ্ছে এবং উপর থেকে দেখলে কিছুটা ভয় লাগে, এরকম অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আপনাদের সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। এটা শেষ না হতে আমাদের লাঞ্চের জন্য সময় দিয়ে দেয়। ট্রি হচ্ছে আমাদেরকে দুপুরের খাবারের জন্য আমাদেরকে এই জায়গাটার মধ্যে নিয়ে আসছে এবং এই জায়গা থেকে কিন্তু ওই উপরে বরফের একটা দেখা যাচ্ছে এবং এই নিচের একটা সিন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে নিচের সিন, জুম করে দেখাই, এই হচ্ছে নিচের সিন এটা। তো আমরা হচ্ছে এখন এখান থেকে দুপুরে লাঞ্চটা শেষ করে আমরা আবার নর্থ সিকিমের দিকে রওনা দিব, হোটেল রয়্যাল নামবক। এইখান থেকে হচ্ছে এই সুন্দর একটা ভিউ দেখা যায় এবং এখান থেকে যেটা নদী গেছে ওই নদীটার, এখান থেকে নদী গেছে এই নদীটার কিন্তু একটা সাউন্ড পর্যন্ত শোনা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে আমাদের নর্থ সিকিমে যাওয়ার পথে দুপুরের খাবার। এখানে ওরা হচ্ছে ডিম কারি দিছে, এর মধ্যে একটা ডিম, একটা আলু এবং এখানে হচ্ছে সবজি, এটা সবজি ভাজি এবং এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভাত, যেটা কিন্তু একজনের জন্য যথেষ্ট। এবং
হচ্ছে ভাতের চাল, ওদের এখানে ভাতের চালগুলো একটু আলাদা আমাদের এখান থেকে। যাই হোক, খাওয়াটা শুরু করি। দুপুরে লাঞ্চ শেষ করার পরপরই আমরা আবারও নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা হচ্ছে এখন নর্থ সিকিম পারমিশনের জন্য অপেক্ষা করতেছি। আর এই জায়গায় কিন্তু দেখতেছেন অনেকগুলা গাড়ি এখন কিন্তু হচ্ছে পারমিশনের জন্য ওয়েট করতেছে। যেহেতু মেইন রাস্তাটা খারাপ, তাই গাড়ি একটু ঘুরে যায়। আর এই ঘুরে যাওয়ার কারণে হচ্ছে এই জায়গা দিয়ে হচ্ছে মানে পারমিশনের জন্য ওয়েট করতে হয়। তো এরপরে হচ্ছে আমরা এই ব্রিজটা ক্রস করে আমরা ওদিকটা চলে যাব। আর নিচে দেখতে পাচ্ছেন যে খরস্রোতা নদী। গাড়িতে বসে আমরা দূরের বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছিলাম। মাঝে কিছু সময় পরে নিচ দিয়ে বয়ে যাচ্ছিল তিস্তা নদী, এবং কিছু কিছু জায়গায় এই তিস্তা নদীর পানি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ছিল, যেটা কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। এবং গাড়ির কিছু কিছু বাঁক কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল, যেটা কিন্তু আমরা খুবই রোমাঞ্চকর হচ্ছিলাম, এবং আমাদের ভ্রমণের যে উৎসাহটা এটা কিন্তু দ্বিগুণ আরও বেড়ে গিয়েছিল, যেটা কিন্তু আমরা খুব উপভোগ করছিলাম। এবং এই রকম কিছু অ্যাডভেঞ্চার মুহূর্ত কাটানোর পর আমাদেরকে আরেকটা চেকপোস্টে নিয়ে যাওয়া হয়। আমরা আছি এখন আরেকটা চেকপোস্টে। তো আমরা নর্থ সিকিম দেওয়ার জন্য দুইটা চেকপোস্ট পাইলাম, মানে পারমিশনের জন্য। তো এটা হচ্ছে একটা পারমিশনের জন্য আমরা এখানে থামছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 3:30 মতো। তো এখান থেকে পারমিশন নিয়ে আমরা হচ্ছে জাস্ট চলে যাব। আর আমরা হচ্ছে লাচুংয়ের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছি। তো আমাদের প্রায় ঘন্টাখানিকের মতো হয়তো লাগবে। আর এখানে ওয়েদার কিন্তু এখনই অনেক ঠান্ডা লাগতেছে। তো আরও যত উপরে উঠবো তত আরও বেশি ঠান্ডা লাগবে। পাক্কা বলি কা আর গাড়ি মে আপলোক পেলে গাড়ি হ্যাঁ তো আর গাড়ি মে অক্সিজেন ক্যান এক হোনে কাই হোনে কাই 0.9 তো ওয়ারনা কল সুবে মে 0 মে রহেগা গাড়ি ঘুমা দেগা মে 0.9 অক্সিজেন মে এই বাত সমঝ লিজে কিউকি আপকা লাইফ সে ইম্পর্টেন্ট হামারে লিয়ে কুছ নাই ওকে ইয়োর লাইফ 500 to 500 rupees লাইফ ইজ মোর প্রিসিয়াস দেন 500 rupees ইজেন্ট ইট ওকে ওকে সেকেন্ড মি ওয়ান্ট টু নেগাই ইউ তো পাউন্ড না ইউ বটল পাউন্ড। এখান থেকে আমাদের একদিনের জন্য যে গাইড, উনি আমাদের বুঝিয়ে বললেন যে বাহির থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করা নিষিদ্ধ, স্পেসিফিক কিছু বোতল ব্যবহার করতে বললেন। এবং উনি বুঝিয়ে বললেন যে একটা গ্যাস ক্যান অলওয়েজ সাথে রাখতে, যেটার দাম 500 rupees, কারণ কালকে 0 পয়েন্টে যাওয়ার সময় আমাদের এই গ্যাস ক্যানটা প্রয়োজন হবে। এবং তিনি আরও কিছু বুঝিয়ে বললেন যে 6 বাজে আমাদের কালকে সবাইকে রেডি থাকতে, এর মধ্যেই আমরা লাচুং থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব। তো এই সব কিছু বিষয়ে বুঝিয়ে বলার পরে আমরা এখান থেকে লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রা আবারও শুরু করি। গাইস, আমরা আছি হচ্ছে একটা ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলস থেকে কিন্তু দেখে কত স্রোত, কত পানির ফ্লো, প্রচুর পানির ফ্লো এই জায়গাটা। আর এদিকে সুন্দর করে সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এখান থেকে টিকিট কেটে আমরা ঢুকছি। আর ওই উপরে দেখেন স্নোফল, স্নো দেখা যাচ্ছে, এটা দেখাই। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই হচ্ছে লাচুংয়ের ভিউ পয়েন্ট, বা হচ্ছে আমরা যেখানে হোটেল নিয়েছি, আমরা হোটেল নিয়েছি হচ্ছে এইটাতে, এটাতে আমরা হোটেল নিয়েছি। এবং তার উপরে কিন্তু এটা হচ্ছে পুরোটা পাহাড়। এবং ওই যে দেখেন ওদিকে কিন্তু একটা ঝর্ণা, আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। এবং তার ওইদিকে কিন্তু হচ্ছে বরফের পাহাড়, বরফ আছে, স্নো আছে, এবং আমাদের রুম হচ্ছে এইটা। তো এইদিকে মোটামুটি অনেকগুলোর মধ্যেই কিন্তু এখন স্নো আছে, এটার মধ্যে স্নো আছে। এবং এটাই হচ্ছে ভিউ পয়েন্টটা মূলত। এবং এই দিক দিয়ে কিন্তু একটা নদী গেছে, তিস্তা নদীর পানি কিন্তু এইটা দিয়ে গেছে। এবং এখানে সুন্দর সুন্দর কিছু দুইটা ব্রিজ আছে দুই পাশে এখানে, এবং এখানে দুইটা ব্রিজ আছে। এবং এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে, চমৎকার সুন্দর লাগতেছে এই জায়গাটা। এবং আজকে এখন বাজে হচ্ছে আমাদের আস্তে আস্তে বাজছে 6:05 মতো। তো হয়তো বা আমরা বেশি সময় পাবো না, এবং কালকে সকাল 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তারপরেও আপনাদেরকে এখন যতটুকু ঘুরে দেখানো যায় চেষ্টা করব দেখানোর জন্য। এই হচ্ছে আমাদের রুম, আমাদের রুম দিছে নিচতলায়। আমরা উপরে নেওয়ার চেষ্টা করছিলাম, বাট সবগুলাই বুকড।
তো এটা হচ্ছে মূলত তিনজন থাকার জন্য বা চারজন থাকতে পারবে। এখানে হচ্ছে এই বেডে তিনটা দেওয়া আছে এবং এখানে একটা, এবং এখানে কিন্তু মোটা মোটা দুইটা করে কম্বল দেওয়া আছে। আর এই হচ্ছে রুম, আর এইখানে হচ্ছে জানালা, এই হচ্ছে জানালা, এখানে হচ্ছে বসার জন্য একটা জায়গা দিয়ে রাখছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম, ভালোই ওয়াশরুমটা। এই হচ্ছে গিজার এবং এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। তো মোটামুটি বলতে গেলে ভালোই। আমরা যে সানফ্লাওয়ারের প্যাকেজ নিয়েছিলাম 3000, ওইটার মধ্যেই হচ্ছে এই এইটা দিয়েছে। সো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এটা। গাইস, আমরা হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে ওইদিকে, তো হোটেল থেকে আমরা একটু উপরে আসছি, যে ব্রিজটা দেখাইছিলাম আপনাদেরকে ওই ব্রিজ থেকে উপরে আসছি। তো ওইটা হচ্ছে ওয়ে আউট, ওয়ে আউট রেস্তোরাঁ। এখানে হচ্ছে মোমো পাওয়া যায়, তো বিফ মোমো আছে, চিকেন মোমো আছে, তো আমরা ওইগুলো খাইতে আসছি। তো সন্ধ্যার খাবারের জন্য আমরা নিয়েছিলাম চিকেন মোমো এবং নুডলস। তো চিকেন মোমো ছিল 9 পিস, আর চিকেন মোমোর কোয়ালিটি যদি বলি খুব ভালো ছিল, 120 রুপি অনুযায়ী ভিতরে পর্যাপ্ত পরিমাণ চিকেন ছিল, এবং নুডলসটাও খুব ভালো ছিল, যদিও নুডলসে পানির পরিমাণটা একটু বেশি ছিল। তার পাশাপাশি আমরা চা নিয়েছিলাম, এবং এই ঠান্ডা একটা ওয়েদারে চা খেতে খুবই ভালো লাগছিলো, যদিও চাটা আনার কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছিলো। তো ওভারঅল বলতে পারেন আপনারা এই জায়গার মধ্যে আসলে রাত্রেবেলা আশেপাশে এই রেস্টুরেন্টটাই মোটামুটি ভালো লাগবে। এই হচ্ছে আমাদের রাতের খাবার, এখানে হচ্ছে ভাত আর হচ্ছে সবজি, এবং এখানে হচ্ছে সেলফ সার্ভিস, মানে হচ্ছে নিজেদের আনতে হবে, এবং পাশাপাশি কিন্তু হচ্ছে মুরগি এবং ডালও আছে। তো তাদের এই প্যাকেজের সাথে এগুলোই ছিল, আপনাদের একটু দেখাই। 1 piece, 2 piece, 3 piece, 4 piece. আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ সকাল জানাচ্ছি লাচুং থেকে। আমরা আছি এখন লাচুংয়ে, এখন বাজে সকাল 6:30 মতো। এই হচ্ছে সকালবেলা সূর্য ওঠার পরে লাচুংয়ের দৃশ্যটা, পাহাড়ের উপরে বরফের মধ্যে যখন রোদ পড়ে তখন কিন্তু সুন্দর একটা লাভার মতো সুন্দর দেখা যায়। সকাল 6টার মধ্যেই লাচুংয়ে আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে যাই। পথিমধ্যে আমাদের ড্রাইভার আমাদেরকে বলল যে আমরা কিছু বাগান দেখব, ইয়ামথাম ভ্যালি ঘুরব, এবং নর্থ সিকিম একদম 0 পয়েন্ট যেটা, সেটাতে আমরা যাব। গাইস, আমরা হচ্ছে চমৎকার একটা জায়গায় আসছি, দেখতে পাচ্ছেন আমার উপরেই হচ্ছে স্নো পাহাড়, এবং হচ্ছে এই পাশে হচ্ছে ফুল। আমরা আসছি এই জায়গার মধ্যে ফুলের সাথে কিছু ছবি তোলার জন্য। আর এই আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, দেখেন আমার এই পাশে কিন্তু অনেকগুলো ফুল, অনেকগুলো লাল ফুল, সুন্দর সুন্দর লাল ফুল। আপনারা যখনই এখানে আসবেন তখনই কিন্তু কোনো ফুল ছিঁড়ার চেষ্টা করবেন না, তার কারণ হচ্ছে এই ফুলগুলো গাছে থাকলেই কিন্তু বেশি সুন্দর লাগতেছে আমাদের কাছে। তবে আপনারা চাইলে ড্রাইভারের সাথে কথা বলে কাটাও অ্যাড করে নিতে পারেন। আর এখানে একটা বিষয়, আপনারা যদি একদম 0 পয়েন্টে যেতে চান তাহলে কিন্তু জনপ্রতি ড্রাইভারকে আরও 500 টাকা করে দিতে হবে, 500 রুপি করে দিতে হবে। আর ড্রাইভার কিন্তু ইয়ামথাম ভ্যালি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ইয়ামথাম ভ্যালিতে বরফ ছিল না, তো আমরা 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম। আর ইয়ামথাম ভ্যালিতে বরফ পাওয়া যায় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ থেকে আসলে বরফ ওইভাবে কমতে থাকে। আমরা হচ্ছে 2 ঘন্টা জার্নির পরে আমরা কিন্তু এখন 0 পয়েন্ট এসে পড়ছি। আমাদের আগে কিন্তু হচ্ছে অনেক গাড়ি এখানে আসছে এখনো, তো ওইখানে হচ্ছে সবাই নামছে। গাইস, আমরা হচ্ছে এখন একদম 0 পয়েন্টে আসি, আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ থাকব, এবং এই জায়গার মধ্যে হচ্ছে পুরোটা সব বরফ দিয়ে ঢাকা। এখানে দুপুরের খাবার, সকালে স্ন্যাক্স, হালকা পাতলা এখান থেকে কিছু খাবো, কিন্তু নিঃশ্বাস নিতে খুবই সমস্যা হচ্ছে। আপনারা অবশ্যই হচ্ছে এখানে আসলে সাথে অক্সিজেন গ্যাস ক্যান রাখবেন, তা না হলে আপনাদের অনেক সাফার করতে হবে। ভাই নুডলস দাও সবার জন্য,
আমরা হচ্ছে সকালে নাস্তার জন্য এই গরম গরম ম্যাগি নুডলস নিছি। তো সত্যি কথা বলতে এই পাহাড় এবং বরফের পাহাড় দেখতে দেখতে এদিক দিয়ে একটা পানির স্রোত গেছে, তো সাথে এই নুডলসটা খাওয়ার আসলে মজাই আলাদা। তার পাশাপাশি এই জায়গায় কিন্তু অনেক মানুষজন বরফে খেলাধুলা করতেছে, অনেক উপর পর্যন্ত উঠেছে। আমরা ইনশাল্লাহ যাবো এবং হচ্ছে এনজয় করবো, সাথে থাকেন। এই হচ্ছে বুট, আমি একটু বুট ট্রাই করি, এই ওয়েদারে বুট খুবই উপকারী। এই জায়গার মধ্যে পুরোটাই কিন্তু দেখেন পানি আসতেছে, আর আমি যদি এই জায়গায় পাড়া দেই দেখেন পুরোটাই নদীটা দেখাই, দেখেন এই জায়গার মধ্যে কিন্তু পুরোটাই বরফ হয়ে গেছে। আমার হাত একদম বরফে শক্ত হয়ে গেছে, আমি হাঁটা মুট করতে পারতেছি না, মনে হচ্ছে আমার হাতে হাতুড়ি দিয়ে কেউ বাইরে নিতেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর হচ্ছে আমরা এখন এই দিক দিয়ে নিচে নামবো। আমরা এখন নিচের পাটটা শেষ করে আমরা এখন উপরে উঠতেছি, কারণ নিচের পাটে বরফগুলো গলে যাচ্ছে আর ময়লা অনেক। তো আমরা একটু উপরে যাই, উপরে হচ্ছে আশা করি বরফগুলোকে ভালোভাবে দেখতে পারবো, হাতে নিতে পারবো। সো উপরে উঠতেছি, আর উপরটার সময় একটু শ্বাস নিঃশ্বাসের সমস্যা হবে, এটা স্বাভাবিক বিষয়। বরফের উপরে যখন উঠতেছিলাম তখন কিন্তু রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা ছিল, এই ফার্স্ট টাইম আমার বরফ দেখা, স্পর্শ করা, এবং আশেপাশে যে পরিবেশগুলো ছিল সেটা কিন্তু একদম সাদা হয়েছিল, এবং কিছু কিছু জায়গায় বরফ কিন্তু ব্ল্যাঙ্কের মতো ছিল, মানে বরফ দেখা যাচ্ছে উপরে আসে কিন্তু ভিতরে কিন্তু বড় একটা গর্তের মতো, তো পাড়া দিলেই দেখা যাচ্ছিলো ডেবে যাচ্ছিলো। তো এরকম কিছু সিচুয়েশনের মধ্যে ছিলাম। তো ওভারঅল আমরা অনেকক্ষণ এখানে এনজয় করছি, বরফ নিয়ে খেলাধুলার চেষ্টা করছি, তারপরেও অলওয়েজ আমাদের অক্সিজেন ক্যানটা সাথে রাখতে হয়েছে, কারণ এখানে অক্সিজেনের খুবই অভাব, একটু উপরের দিকে উঠলেই হচ্ছে অক্সিজেন নিতে হয়, তো প্রেস করে বারবার নিতে হচ্ছিল। এই জিনিসগুলো আপনারা সবসময় সাথে রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ইয়ামথাম ভ্যালিতে। আমরা জানতাম যে ইয়ামথাম ভ্যালিতে এখন বরফ দেখা যাবে না, বরফ পাওয়া যাবে না, কারণ এটা এখন সবুজ হয়ে রয়েছে, এবং দূরের যে পাহাড়গুলো ওইটার মধ্যে হচ্ছে মোটামুটি দেখা যাবে বরফগুলো। তো এরকম প্রিপারেশন নিয়ে আমরা 12টার মধ্যেই বেরিয়ে গিয়েছিলাম জিরো পয়েন্ট থেকে। চলে আসছি আমরা ইয়ামথাম ভ্যালিতে, এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি, এই হচ্ছে ভ্যালি, এই পুরোটাই হচ্ছে বলে ভ্যালি। এই ইয়ামথাম ভ্যালি কিন্তু শীতকালে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এবং শীতকালে এটা পুরোটাই বরফে হয়ে থাকে, এবং পাশ দিয়ে যে তিস্তা নদীর একটা প্রবাহ গিয়েছে এই নদীটাও কিন্তু পুরো তখন বরফে ঢাকা থাকে। তো এই হচ্ছে শীতের ছবি ইয়ামথাম ভ্যালির, আর এটা হচ্ছে এখনকার ছবি যেটা শীতের পরে। তো এই দুইটার পার্থক্য দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে শীতকালে এই জায়গাটা বা বরফ যখন পড়ে তখন এই জায়গাটা কত ইন্টারেস্টিং হয়ে যায়। এটা ছিল আমাদের হোটেল, আমাদের হোটেলটা প্রায় পাঁচতলা, তো আমাদের হোটেল থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, এবং আমাদের হোটেলের আশেপাশে কিন্তু আরও কয়েকটা হোটেল আছে, যেমন এই যে এটাও কিন্তু আমাদের হোটেলের আশেপাশে। হোটেলের নাম হচ্ছে মেঘালয় রেসিডেন্সি, তবে যারা একটু এক্সক্লুসিভভাবে থাকতে চান আমি সাজেস্ট করবো তাদেরকে ওই দিকে থাকার জন্য, একটু উপরের দিকে, কারণ ওই দিকের হোটেলগুলো একটু উন্নত মানের এবং হচ্ছে একটু ব্যয়বহুল আর কি। এবং আমাদেরকে আড়াইটার দিকে খাবার দেওয়া হয় আমাদের লাঞ্চ করার জন্য, তো লাঞ্চের মোটামুটি আইটেম ছিল ডিম ছিল, ভাজি ছিল, ডাল ছিল, তো এগুলো দিয়ে আমাদের লাঞ্চ আইটেম শেষ করে আমরা আবার গ্যাংটক যেখান থেকে আমরা ছেড়েছিলাম বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওইখানে আবার চলে যাই, এবং আমরা রাতের এমজি মার্ক হোটেলেই স্টে করি, এবং এইভাবেই আমরা আমাদের নর্থ সিকিমের জার্নিটা শেষ করি। তার মাঝে কিন্তু আমাদের এক দুইবার ব্রেক দিয়েছিল মাঝ পথে, সেখানে আমরা সন্ধ্যা স্ন্যাক্স কিছু খেয়েছিলাম, এবং ওভারঅল বলতে গেলে পুরোটা সময় আমাদের এখানে গাড়িতে থাকা লাগবে এক থেকে দুদিন। তো এরকম মেন্টালিটি প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাদের আসতে হবে, কারণ এই জায়গা কিন্তু যে গাড়িতে থাকা একটা বোরিং বা গাড়িতে থাকা যেটা বিরক্ত করে এটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন, তার পাশাপাশি কিন্তু নর্থ সিকিম যাচ্ছি এরকম একটা অনুভূতিও কিন্তু আপনারা ফিল করতে পারবেন। আর আমি চেষ্টা করেছি ভিডিও ডিটেলস করে আপনাদেরকে বুঝার সুবিধার্থে বলার জন্য, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে নক দিতে পারেন, সো আমি এনি টাইম আপনাদেরকে মেসেজের অ্যান্সার দিয়ে দিব। আর এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।